আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। চলে যাচ্ছেন, যাওয়ার আগে আরেকটি কথা শুনে যান। তা হচ্ছে, কোনো একটি ভিডিও যখন আমরা তৈরি করে আপনাদের সামনে তা প্রেজেন্ট করি, তার আগ পর্যন্ত যথেষ্ট পরিশ্রম করতে হয়। আর সেই ভিডিওটি যখন না দেখিয়ে আপনারা চলে যান, তখন কতটুকু কষ্ট হয় তা আমরা যারা ব্লগার তারা সবাই জানি। তো আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে, চলে যাওয়ার আগে অন্তত এক মিনিট ভিডিওটি দেখে যাওয়ার জন্য। আপনাদের সাপোর্ট আমাদেরকে স্বপ্ন পূরণে সহায়তা করে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, অনেক কথা বলে ফেললাম, আপনাদের সাপোর্ট আশা করছি। কথা বলতে বলতে আমার কাজ অনেক এগিয়ে গিয়েছে। প্রথমেই বারবিকিউ করার জন্য বারবিকিউ মশলা, লবণ, সয়া সস, আদা রসুন বাটা, দই, বিট লবণ একসাথে মিশিয়ে নিয়েছি। মাছটা দিয়ে ভালো করে মিশিয়ে এক ঘন্টার জন্য রেখে দিলাম। বিকাল হয়ে গেছে, চলে গেলাম ছাদে। একেবারে সাদামাটা ভাবেই তৈরি করার চেষ্টা করছি। মাছটাকে বারবিকিউ করার জন্য কয়লা দিয়ে নিলাম। কয়লার মাঝে আগুন দিয়ে ফ্যানের সাহায্যে তা জ্বালানোর চেষ্টা। মাছটা দিয়ে দিলাম, এক পাশ দিয়ে আসলে এবার উল্টে নেব। কয়লার আগুন খুব ধীরে ধীরে চলছে, মাছটাও হয়ে আসছে। কয়লার আগুনটা এখন ধপধপ করে চলছে। এবার উল্টে দেওয়া হচ্ছে। উল্টানোর পর মাছের উপর আবারও মাখানো মশলা দিয়ে নিচ্ছি। এভাবেই পুরো কাজটা করতে হবে। আমরা এভাবে আগে ইলিশ মাছের বারবিকিউ করতাম। আগুনটা খুব সুন্দর করে ধরেছে, একেবারে ঝলঝল করছে। তো এখানে এক পাশ হয়ে গিয়েছে। অন্য আরেকটি মাছে এক পাশ উল্টিয়ে দিলাম এবং মাখানো মশলাটা আবার দিয়ে দিলাম।
প্রায় সন্ধে হয়ে আসছে, মাছগুলো থেকে এত মজার পুরো গন্ধ বের হচ্ছে। আহা, সন্ধে হয়ে যাচ্ছে। প্রায় সন্ধ্যা হয়ে আসছে, মাছগুলো থেকে এত মজার পুরো গন্ধ বের হচ্ছে। আহা, তো সন্ধ্যা হয়ে গিয়েছে, ইলিশ মাছের বারবিকিউ রেডি হয়ে গেছে। আর এখন ইলেকট্রনিক বারবিকিউ মেশিনে খুব সহজেই তা তৈরি করে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।